Assalamualaikum. Welcome to BNIS Home School. This is Mohammad Mehdi Hassan, Assistant English Teacher of Banasri National High School, Dhaka. Hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. Today I am here to discuss a new topic for class 4. And our selected topic is fill in the form. Before starting my discussion, I like to share with you a few informations. Let us see the informations. Class 4. Subject English. Teacher Mohammad Mehdi Hassan. Mobile number 01688930640. Facebook ID Mehdi Hassan. Class Norm 18, HW Norm 8, Date 4 April 2021, Homework CW to HW. Dear students, do you have any query or questions? You can contact with me through this way. Okay, let us start our class. Today our selected topic is form fill up. আমাদের শুরুতে জানতে হবে form fill upটা কি? Form মানে form আর fill up মানে পূরণ করা বা সম্পূর্ণ করা। অসম্পূর্ণ একটা form দেয়া থাকবে, সেটা আমাদের সম্পূর্ণ করতে হবে বা তথ্য দিয়ে বা information দিয়ে পূরণ করতে হবে। আমরা এখানে একটি formের diagram দেখতে পাচ্ছি। ঠিক এভাবে আমাদের পরীক্ষার মধ্যে একটি ফর্ম দেয়া থাকবে এবং এই ফর্মের যে প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন আছে সেগুলো দিয়ে ফর্মটি পূরণ করতে হবে অথবা ফিল আপ করতে হবে তো আমাদের প্রশ্নটি কেমন হবে সেটা আমরা একটু ফর্ম ফিল আপ করার আগে দেখে নেই সাপোজ ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ এ ক্লাব ইন ইউর স্কুল ধরো তুমি তোমার বিদ্যালয়ের একটি ক্লাবের সদস্য হতে চাও ফিল ইন দা ফলোয়িং ফর্ম টু গিভ ইওর পার্সোনাল ইনফরমেশন নিচের যে ফর্মটি দেয়া আছে সেখানে তোমার ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে বা করো তো আমরা প্রশ্নটি দেখে বুঝতে পারছি যে এখানে আমাদের একটি ফর্ম দেয়া আছে প্রয়োজনীয় আমাদের ব্যক্তিগত ইনফরমেশন বা তথ্য দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে কখনো কখনো আমাদের এই কোশ্চেনটিতে কিছু তথ্য দেওয়াও থাকতে পারে তখন আমাদের সেই তথ্যের উপর ডিপেন্ড করে এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে আমাদের এই কোশ্চেনটিতে যেহেতু কোনো তথ্য দেওয়া নেই এখানে আমরা ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিল আপ করবো ওকে ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের ফর্ম ফিল আপটি পূরণ করা শুরু করি তো অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি নেম এখানে আমাদের যে ফর্মটি ফিল আপ করবে তার নাম দিতে হবে তো আমরা ধরে নিলাম এখানে একজনের নাম ধরে নেই আবির হাসান আবির হাসান ফাদার্স নেম বাবার নাম আব্দুল করিম মাদার্স নেম নাদিয়া আক্তার ডেট অফ বার্থ আমরা ধরে নিলাম সে 4 6 5 অ্যাড্রেস বনশ্রী
रामपुरा। क्लास टेन रोल नंबर टू योर हॉबीज गार्डनिंग रीडिंग बुक्स फेवरेट सब्जेक्ट इंग्लिश और एखाने जे फॉर्म फिल आप करबे तार एक साइन दिते हबे सिगनेचारेर जायगाय। तो एखाने आबिर जेहेतु आबिरेर नाम लिखे दिलाम। तो आमरा एखन फॉर्मटी फिल आप करार क्षेत्रे जे जिनिसगुलो ख्याल करब तथ्यगुलो दिए आमरा फर्मटी सम्पन्न करलाम किन्तु जखन आमरा एई फर्मेर एई प्याटार्नटी आमादेर क्वेश्चने देया थाकबे ठीक एइभावेई आमरा खाताय तुलब। ফার্স্টে এখানে আমাদের ফর্ম ফিল আপ করার আগে যে যতটুকু ছিল ডিবেট ক্লাব এভাবে আমরা লিখব। তারপর হচ্ছে স্কুলের নাম, আমরা এখানে স্কুলের নাম দিয়েছি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা। পার্সোনাল ইনফরমেশন, এখন ব্যক্তিগত যে তথ্যগুলো ছিল সেটা আমরা দিয়ে ফিল আপ করেছি। আর এটা যখন আমরা ফিল আপ করব তখন একটি জিনিস অবশ্যই খেয়াল করবে যে আমাদের এখানে সবগুলো যেন সমান থাকে, সোজা থাকে, দেখা গেল আঁকাবাঁকা যেন না হয়, একদম সোজা যেন থাকে। আর হচ্ছে আমাদের এখানে একটি ফটো যেভাবে লেখা আছে এরকম একটি ঘর করতে হবে এবং সেখানে এভাবে ফটো আমরা লিখে দিব। আর তথ্যগুলো পূরণ করার সময় আমরা এভাবে পেন্সিল দিয়ে একটা বক্সের মতোই করে নেব, যে ঠিক যেভাবে আমি হচ্ছে এখানে বোর্ডে ফর্মটা এঁকেছি, চারপাশে একটা রাউন্ড স্কোয়ার করে দিয়েছি, সেভাবে দাগ টেনে তোমরা সুন্দরভাবে খাতায় এভাবে করে নেবে যাতে আমাদের ফর্মটি দেখতে সুন্দর লাগে। তো এভাবে ঠিক আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে ফর্ম ফিল আপ করবো। আর এই ফর্ম ফিল আপ আমাদের ক্লাস ফোর এবং ফাইভ আমাদের এই দুই ক্লাসেই হচ্ছে কি এই ফর্ম ফিল আপটা আসে। তো তোমরা সবাই বাসায় ঠিকভাবে এটা এইচ ডাব্লিউ করবে, তোমাদের এটাই সিডব্লিউ টু এইচ ডাব্লিউ থাকবে বাসায়। আশা করছি তোমরা আজকে আমাদের আলোচ্য যে টপিকটি ছিল ফর্ম ফিল আপ সেটা সম্পর্কে একটি সুন্দর ধারণা পেয়েছ এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই জিনিসটি বুঝতে পেরেছ। এবং বাসায় তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করার সময় কাটাকাটি যেন না হয় সেদিকে খেয়াল করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফর্মটি লেখার চেষ্টা করবে। দ্যাটস অল ফর টুডে, স্টে সেফ, আল্লাহ হাফেজ।